উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে লিভারপুলকে 5-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও শুরুতেই তারা 2 গোলের লিড নেয়। নিজেদের মাঠে প্রথম ইউরোপিয়ান প্রতিযোগিতায় 5 গোল হজম করল অলরেডরা। এস এম আশরাফের রিপোর্ট। অদ্ভুত কাণ্ড, অবিশ্বাস্য মুহূর্ত। লিভারপুল সমর্থকরা হয়তো বলবেন অ্যানফিল্ডে ভূতের আঁচড় লেগেছে। তা না হলে যেই মাঠের প্রতিটি ঘাস ছেনে তাদের ফুটবলারদের, সেই ঘাসে কি করে একের পর এক অনিচ্ছাকৃত ভুল হবে? 36 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাশে যে গোলটি লেখা হয়েছে তাতে তার কোনো ভূমিকাই নেই। অ্যালিসন বেকারের শট ব্রাজিলিয়ান তারকার পায়ে লেগে জালে, স্কোরলাইন তাতেই 2-2। করিম বেনজেমাও একটি গোল পেয়েছেন সৌভাগ্যক্রমে, তার পোস্টে নেয়া শট গোমেজের পায়ে লেগে চলে যায় দিক পাল্টে। রিয়ালের 5 গোলের অন্তত 4টিতে প্রতিপক্ষ ডিফেন্ডারদের দুর্বলতাকে দায়ী করবেন ফুটবল বোদ্ধারা। শিষ্যদের এমন সব কীর্তি দেখে ডাগ আউটে দাঁড়িয়ে অবিশ্বাসের হাসি হাসছিলেন কোচ ইয়র্গেন ক্লপ। কিন্তু ম্যাচের শুরুর চিত্রনাট্যে ভিন্ন বার্তাই দেখা যাচ্ছিল। 4 মিনিটেই রিয়াল রক্ষণ কাঁপিয়ে দলকে এগিয়ে নেন ডারউইন নুনেজ। এরপর মোহাম্মদ সালাহর গোলে পুরো অবদান রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার। তখন এই বেলজিয়ানের মনে কি বই ছিল তা সহজেই বুঝে নেওয়া যায়। যদিও শেষ পর্যন্ত স্বস্তির হাসি নিয়েই মাঠ ছাড়েন কুর্তোয়া। 15 মার্চ দ্বিতীয় লেগে বার্নাবুতে মুখোমুখি হবে দুদল। এস এম আশরাফ, এটিএন বাংলা। Traffic error, there was one at the other end from Allison.